বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো আজকে একটা আমি ফেশিয়াল রেমিডি তোমাদের কাছে শেয়ার করছি যেটা খুবই ইজি একদম সামান্য দুটো জিনিস দিয়ে তোমরা এটা করবে এই শীতে কিন্তু দারুণ একটা জিনিস এই ফেসিয়ালটা এই শীতকালে বিশেষ করে ভীষণ কালো ছোপ ছোপ দাগ হয়ে যায় তো এই কালো দাগ তোলার জন্য এমনকি স্কিনকে ব্রাইট করার জন্য একটা উজ্জ্বল ফর্সা ত্বক আনার জন্য তোমাদের এই ফেশিয়ালটা কিন্তু দারুণ তো এটা তোমরা সপ্তাহে একদিন করতেই পারো খুবই ইজি একদমই সময়ও লাগবে না আর মাত্র দুটো জিনিস দিয়ে তো এই শীতকালে অনেক সময়ই হয় আমরা বেশি ভেজা জিনিস দিয়ে আমাদের ফেশিয়াল করতে ভালো লাগে না ঠান্ডা লাগে জলের জিনিস দিয়ে ফেশিয়াল করলে আমাদের অনেকে ঠান্ডা লেগে যাওয়ার প্রবলেম থাকে তো আজকে এই দুটো জিনিস দিয়ে করছি যেটা হলো কফি ফেশিয়াল কফি তোমরা জানোই আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে আমাদের স্কিনের যে ব্লাড সার্কুলেশনটাও বাড়ায় তো আমি এই কফি ফেশিয়াল করছি এই কফির সঙ্গে শুধুমাত্র আর একটা জিনিস যেটা হচ্ছে ভ্যাজলিন পেট্রোলিয়াম জেলি ভ্যাজলিন আমাদের এই শীতকালে সবার ঘরেই মোটামুটি থাকে তো এই দুটো জিনিস দিয়ে তোমরা দারুণ একটা ফেশিয়াল করতে পারবে সামনে ইয়েস সিজন আসছে সরস্বতী পুজো আসছে তো এখন কিন্তু এই ফেশিয়ালটা কিন্তু আমাদের ভীষণই কাজের লাগে কাজে দেবে তো চলো দেখতে থাকো আজকে আমি এই ফেশিয়ালটা কিভাবে করছি আর কি কি কিভাবে এই জিনিস কফিটাকে আমি মিক্স করছি ভ্যাসলিনের সাথে তো চলো দেখতে থাকো বন্ধুরা আজকের এই রেমেডিটা বানানোর জন্য ফার্স্ট ইনগ্রেডিয়েন্টস হলো কফি এখানে আমি কফি খুবই সামান্য পরিমাণে এখানে হাফ চামচ কফি আমি নিয়ে নিচ্ছি আর তার মধ্যে এটা শুধু আমাদের ফেসের জন্য কিন্তু এটা অ্যাপ্লাই করব আর যদি হাতে পায়ে করার জন্য দরকার হয় তবে কিন্তু কফির পরিমাণটা বাড়িয়ে দেবে আর এখানে আমি হাফ চামচ আমি গ্লিসারিন দিলাম গ্লিসারিন আমাদের স্কিনকে মশ্চারাইজ করতে সাহায্য করবে এই শীতেও আমাদের রুক্ষ হতে কিন্তু দূর করবে আর আমাদের এই গ্লিসারিন আমাদের স্কিনকে ক্লিন করতেও কিন্তু সাহায্য করে তো খুব ভালো করে আমি কফির সঙ্গে এটাকে মিশিয়ে নিচ্ছি আর তার সঙ্গে দিচ্ছি এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনের মস্চারাইজ রাখতে সাহায্য করে স্কিনে আমাদের হাইড্রেট রাখতেও সাহায্য করে আর এর মধ্যে দিচ্ছি কয়েক ড্রপ লেবুর রস লেবুর রস আমাদের স্কিনকে ভিতর থেকে ময়লা পরিষ্কার করবে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে এই সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে একটা টাইট প্যাক বানিয়ে নেব এই প্যাকটা কিন্তু বেশ টাইট হবে আর যেহেতু গ্লেসারিন রয়েছে এটা বেশ অয়েলি একটা প্যাক হবে আর তার জন্য কিন্তু আমাদের এই শীতকালে ঠান্ডা লাগার প্রবলেম থাকবে না এটা কোনো জলের জিনিস না তো এই জন্য খুব একটা অসুবিধা হবে না আর দেখো কোনো রেমেডি লাগানোর আগেই আমি তোমাদের কাছে সব সময় বলি মুখটা যেন খুব ভালোভাবে ক্লিন করা থাকে দেখো আমার মুখ কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার রয়েছে আর আর এবার আমি প্যাকটা খুব ভালো করে এটা লাগিয়ে নেব মুখে বন্ধুরা কফিটা যদি একটু দানা থাকে সেটা কিন্তু আমাদের হাতের সাহায্যে এটাকে পুরো ভালো করে মিহি হয়ে যাবে তো ভালো করে আমি মুখে কিন্তু খুব ভালো করে এটা লাগিয়ে নেব। আর কফির যে হালকা দানা ভাব থাকে এতে কিন্তু আমাদের স্কিনের স্ক্রাবের কাজও হয়ে যাবে তো খুব ভালো করে মুখে পুরো মুখে গলায় এটা লাগাবো আর এটা লাগাতে মোটামুটি আমাদের এই ফেশিয়ালের জন্য আমাদের দশ মিনিট দিলেই কিন্তু যথেষ্ট এত সুন্দর একটা রেমেডি তোমরা বন্ধুরা এটা ইউজ করলে বুঝতে পারবে যে আমাদের স্কিন কতটা সুন্দর গ্লো করছে অনেক দামি দামি ফেসিয়ালের থেকে কিন্তু অনেক বেশি তোমরা রেজাল্ট এর থেকে পাবে দেখো বন্ধুরা এখানে কিন্তু কফিগুলো যেহেতু আমি গ্লিসারিনের সঙ্গে মাখানো সেই জন্য একটু টাইট হয়ে রয়েছে সেটা তোমরা হাতের সাহায্যে খুব ভালো করে মিহি করে নিয়ে মুখে লাগিয়ে নেবে কফি আমাদের স্কিনের জন্য কিন্তু অসাধারণ একটা ইনগ্রেডিয়েন্টস আমাদের স্কিনকে অসাধারণ একটা লুক দেয় স্কিনের যত পুরোনো দাগ ছোপ কালো দাগ ছোপ বলো মেচে তা সমস্ত কিন্তু দূর করতে সাহায্য করে দেখো পুরো মুখে আমি ভালো মতন লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পরে আমি এটা মুখে খুব ভালো করে মাসাজ করছি খুব ভালো করে কিন্তু মাসাজের মাধ্যমেই আমাদের স্কিনে যে কোনো রেমিডি আমাদের স্কিনে কাজ করবে ভালোভাবে আর এবার দেখো আমি চোখের নিচেটা ভালো করে টেনে নেব আমাদের যেখানে যেখানে রিঙ্কলস হয় সেখানে কিন্তু মাসাজটা অবশ্যই দরকার খুব ভালো করে মাসাজ কিন্তু প্রত্যেকটা দিন আমাদের প্রত্যেকটা রেমেডি ব্যবহার করার সময় কিন্তু মাসাজ অবশ্যই করবে তাহলে দেখবে তোমাদের স্কিন কিন্তু অনেক বেশি টানটান থাকবে স্কিনে আমাদের চোখের নিচ থেকে একটা রিঙ্কলস পড়ে যায় যদি আমরা প্রত্যেক দিন আমাদের স্কিনে এইভাবে মাসাজ করতে থাকি তবে কিন্তু আমাদের স্কিনের এই ঝুরিয়াগুলো পড়বে না দেখো বন্ধুরা আমার ম্যাসাজ হয়ে গেছে এবার আমি একটা ভেজা টাওয়াল দিয়ে মুছে তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি দেখো বুঝতেই পারছো স্কিনটা কতটা পরিষ্কার লাগছে বন্ধুরা কোনো বিয়েবাড়িতে যাওয়ার আগে তোমরা যদি এই ফেশিয়ালটা করে তারপরে মেকআপ করো তোমাদের মেকআপ কিন্তু দারুণ একটা লুক পাবে দেখো খুব সুন্দর মতন পরিষ্কার হয়ে গেছে তার সাথে সাথে স্কিন কিন্তু অনেক বেশি মশ্চারাইজও রয়েছে এরপরে খুব ভালো করে মুখটা আমি ধুয়ে নেব ঠিক আছে বন্ধুরা দেখলে আজকে আমি এই রেমেডি কেমন করে আমি বানালাম আর তার সাথে সাথে কিভাবে এটা ইউজ করলাম যদি আমার এই ভিডিও ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যেও না পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে